হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম দেখেন এটা হচ্ছে আমার গোয়ালের সামনের স্পেস অনেকটা সাধারণভাবে করছে এখানে আমার খরচ হচ্ছে মোটে ওই সত্তর হাজারের মতো ওই ইট বালু সিমেন্ট তারপরে ইত্যাদি সব কিছু মিলিয়ে আর পরিবেশটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না তবে খুব তাড়াতাড়ি আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব আর সিরিয়ালে আছে তিনটা করু ল্যাম্পি পটকা এবং কালাচাঁদ এই তিন গরু নিয়ে আমার একটা ছোট্ট গরুর পরিবার এই গরুর পরিবারে মনে করেন কোনো মেয়ে সদস্য নাই এরা তিনজনই পুরুষ এদের তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে একটা দুটা বান্ধবী যদি থাকলো মেয়ে বান্ধবী তাহলে হয়তো এরা আড্ডা দিত তাদের সাথে কিন্তু এদের ব্যাড লাক এদের এদের গোয়ালে কোনো মেয়ে গরু নাই কারণ আমি শুনছিলাম যে যে এক গোয়ালে ছেলে আর মেয়ে গরু একসাথে রাখা সম্ভব হয় না একে তো মারামারি করে দ্বিতীয়ত একটা গোপন ক্ষতি হয় যেটা বললাম না দেখেন গোটা প্যাস খাচ্ছে কি সুন্দর প্যাস খাইছে তো ঠিক করব করবো পরে আমার এলাকাতে জলসা হচ্ছে দুই দিন ভাবে জলসা তবে আমি এখনো যাইনি আমার যাওয়ার মতন ধৈর্যটা নাই আর গোয়ালঘরটা দেখেন সকালবেলা আমি পরিষ্কার করছিলাম যার কারণে এখন খুব চকচক করতেছে এখন শুধু একবার ঝাড়ু দিলেই হবে তার থেকে বেশি কোনো কিছু করতে হবে না গরুগুলা মোটামুটি কিন্তু বড়ই হয়েছে আর এই গরুগুলাকে যখন আমি পুরোপুরি নয় মাস পালন করবো সোজা কথা দুই সালের ওই মার্চ এপ্রিল মাসের দিকে আমি গরু বিক্রি করব ইচ্ছা আছে এখন মানলা কথা কোরবানির যে মাসে হবে তার ঠিক পনেরো দিন পরে এই গরুগুলা সেল হবে আর এমনও হতে পারে যে কোরবানিদের পরে সেল নাও হতে পারে কারণ গরুগুলো যদি ভালো ফ্যাটিনিং হয়ে যায় তাহলে তার সেল হবে না তাহলে একবারে করবে নিতে তিন মাস পরে চলে আর এই তিনটে গরু থেকে আমার আহামরি লাভ হবে না কিন্তু মোটা অঙ্গে একটা টাকা বের হবে যদি এরা বেঁচে থাকে তাহলে আর সেই টাকাটা দিয়ে আমি বুদ্ধি শুদ্ধি খাটিয়ে অল্প দিন পালন করে যেন অধিক টাকা লাভ করা যায় সেই রকম কিছু গরু আমি ক্রয় করব আর তার মধ্যেও উন্নত জাতের গরু হচ্ছে হলো দুই দাতালা হাডডি হাড্ডি গরু হাড্ডি ক্রস গরু হতে পারে মানে আমি গরুর সংখ্যায় আরো কম পালবো ধরে জান একটা গরু পালবো বা দুটো গরু পালবো কোনো আপত্তি নাই মূলত একটা গাভী গরু পালার শখ আছে ধরেন আমার আগের যে গোয়ালটা ছিল অনেকে হয়তো আবার জানেন দেখছেন ছোট একটা গোয়াল ছিল কিন্তু আগে যে গোয়ালে আমি দুইটা গরু পালতাম ওই গোয়ালে আমি একটা গাভী রাখবো যে গাভিটা তোমাকে আট লিটার থেকে দশ লিটার দুধ দিবে বাচ্চা সহ একটা গাভী কিনে নিয়ে আসবো দেড় লক্ষ টাকার মধ্যে আর মনে করেন যে এইদিকে সত্তর হাজার টাকা পিস করে করে দুইটা সার কিনে এই গোয়ালে সে রাত এই মুহূর্তে তিনটা গরু মনে করেন আমি আবারও তুলবো সাথে একটা বাচ্চা যেটা হচ্ছে মনে করেন যে ফ্রি মূলত আমি যেটা ভাবছিলাম যে আমার গোয়ালে প্রত্যেক চালানে আমি একটা করে গরু বৃদ্ধি করাবো তো ওইভাবে বুদ্ধি শুদ্ধি খাটিয়ে আমি বৃদ্ধি করানোর চেষ্টা করব আর আজকে আমি একটা প্ল্যানিং করছি যে আমার তো যেহেতু মোদির দোকান আমি মদির দোকানে আমি সাধারণত যে খাবারগুলো আমি গরু কিনে খাওয়াই আমি তো বস্তা নিয়ে আসি সাধারণত আমি গুড়া ভুসি এবং এসে এই কোম্পানির ফিডটা নিয়ে তো আমি তিনটা আরই তিন বস্তা মনে করেন আমি নিয়ে আসছিলাম নিয়ে এসে আমি আমার দোকানেই সেটআপ দিছি এবং কিছু খ্যার আমি আমার দোকানের সামনে সেটআপ দিছি মূলত যে কারণে সেট আপ দেওয়া সেটা হচ্ছে আমি যে আমি যদি চাই আমার যদি ভাগ্য লেগে যায় তাহলে আমি হয়তো বা এখান থেকে আমি এগুলো বিক্রি করতে পারবো আর যদি বিক্রি হয় পাশাপাশি আমি গরুদেরকে যদি খাওয়াই আমার দুই দিক থেকে একটু মানে সঞ্চয় মানে একটু খরচটা কম হবে পরবর্তীতে যখন আমার টাকা পয়সা হাতে বেশি করে আসবে তখন আমি একটু পরিমাণে বেশি করে খাবার কিনে নিয়ে আসবো কোনো সমস্যা নাই ভিওয়ার এখন দেখা যাক কত দূর পারি সব কিছুর উপরে একটু ব্যবসা করার চেষ্টা করবেন বিশেষ করে যেগুলো হালাল উপার্জন যদিও এটা সবাই করার সাহস পায় না এটা করার জন্য অবশ্যই একটু সাহসের প্রয়োজন এই সাহসটা যার মধ্যে আছে সে করতে পারে আশেপাশে কিছু বাচ্চা কাচ্চারা চিলাচিলি করবে যদি আপনারা এরকম কোনো কাজ করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে তবে বাচ্চা কথা না ঢুকিয়ে আপনার যেটা ভালো মনে হয় সেটা চেষ্টা করবেন এমনটা না যে শুধু চাকরি বাকরি সংসার চলে হাজার হাজার ব্যবসায়ী কাছে আমাদের দেশে সেই ব্যবসায়ীরা বিভিন্ন কোম্পানি খুলে রাখছে সেখানে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষিত কর্মীরা যে চাকরি করতেছে আহামি এটা কোনো মানে বড় বিষয় না এটা স্বাভাবিক একটা বিষয় মাথায় নিলে অনেক কিছু না নিলে কিছুই না আপনারা সব কিছু মনে নেওয়ার চেষ্টা করবেন কারণ মনের মতো যদি দেখে দেন যে আমি এটা করবো এক সময় আল্লাহ সবার মধ্যে আজ না হোক কাল কাল না হোক পরশু একসময় আপনি সেটা করতে পারবেন আমার যেমন শখ ছিল যে আমার মুদির দোকানে আমি গরু ছাগলের খাবারটাও বিক্রি করব তা আলহামদুলিল্লাহ আজকে থেকে আমার এই বিজনেসটা চালু করলাম যদিও এখন আমি এক টাকাও বিক্রি করিনি কারণ বিক্রি করব কি করে আসলে তো তেমন কেউ জানেই না যদিও যখন জানতে পারবে তখন অবশ্যই বিক্রি হবে অল্প অল্প করে বিক্রি হবে আশেপাশের মানুষের জন্য জানতে হবে যেখানে গুড়া ভুষি পাওয়া যায় ফিট পাওয়া যায় তখন এখান থেকে অবশ্যই নিয়ে যাবে একটু ধৈর্য ধরছি যেন হয় মানে সেলটা যেন হয় আর আমার তিন চারটে বিড়াল আছে দেশি বিড়াল এদেরকে আমি পালি হলো শখ করে শখ করে পালন করি একটাই কারণ হলো মায়াবী প্রাণী এদের দ্বারা আমি চার পয়সাও পাবো না কোনো কিছুই পাবো না তবে এদের থেকে আমি যে দোয়াটা পাবো হয়তো এই দোয়াটা দিয়ে আমার এবারে না হোক ওপারে হয়তো বা কোনো একটা কাজে লাগতেও পারে তবে সে আশাটাও আমি করি না কথা কথা বললাম আর যারা এখনো ভাবেন যে আমার চ্যানেলের নামটা আসলে কি বা এই নাম লেগে সার্চ দিলে আসলে আমার চ্যানেল আসে অনেক সময় আসে না তো আপনারা চাইলে ওই যে দেখতে পাচ্ছেন আমার মানে দেওয়া আছে ভিডিওতে তো হা বাবু দুই হাজার বিশ এটা লিখে সার্চ দিলে মানে ওখানে যা যা লেখা আছে ওটা লিখে সার্চ দিলে আমার চ্যানেলটা সবার আগে চলে আসে আর যদি কাউকে দেওয়ার ইচ্ছা থাকে আমার চ্যানেলটা যে একটা একটা মানে বোকা ছোকা বোকা ছোকা লোকের চ্যানেল আছে সে আবল তাবোল কথাবার্তা বলে তুই চাইলে ভিডিও দেখে মতো নিতে পারিস তখন আপনারা চাইলে আমার মনে করেন যে এই নামটা যদি জাস্ট বলবেন সার্চ দিলে আমার আইডিটা চলে আসবে কিংবা শেয়ার অপশনে যে কপি করবেন কপি করে শেয়ার করে দিবেন তাও হবে তাহলে মনে করেন যে আমার চ্যানেল ঢুকতে পারবে আর আমি একজন ছোটখাটো একজন ইউটিউব ইউজার আমার সাবস্ক্রাইব হয়ে হাতে গোনা কিছু যেটা দিয়ে কোনো কাজই হয় না তাহলে আলহামদুলিল্লাহ যে সাবস্ক্রাইবটা আছে আমি অনেক খুশি বেশি আশা করি না অল্পতেই আমি খুশি সবাই কি খাওয়া দাওয়া করছেন যদি না করে থাকেন তাহলে খাওয়া দাওয়াটা করে নিন এবং কখনো মিথ্যা কথা বলবেন না সব সময় সত্য কথা বলার চেষ্টা করবেন একটা কথা মাথায় রাখবেন সত্যের জয় সব সময় হয় হয়তো এ পারে না হলে ও পারে হবে কিছু কিছু সত্য বলার কারণে হয়তো অনেকের জীবন নষ্ট হয়ে যায় অনেকের অনেক বড় বড় ক্ষতি হয় তো সেই ক্ষেত্রে আপনার সত্য বলতে হবে না মিথ্যাও বলতে হবে না আপনি সেখান থেকে এড়িয়ে আসুন আমার মতে আমাদের দেশের যে বর্তমান একটা অবস্থা অপেক্ষাপট জড়িয়েছে বর্তমানে আমাদের সকলের ঐক্যভাবে চলা উচিত কারো ক্ষতি করে নয় সকলে সকলকে সাহায্য করে এগিয়ে যেতে হবে ধরে নেন কেউ একজন বিপদে বলল সেই বিপদগামী মানুষটাকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এবং যদি কেউ ক্ষতিকর হয়ে থাকে তাহলে তার পাপের পা জন্য দোয়া করতে হবে যেন সে ভালো হয়ে যায় এবং তাকে বোঝাতে হবে সে যদি বোঝে তাহলে তাকে আবার বোঝাতে হবে তারপরে না বুঝলে আরও বেশি করে বোঝাতে হবে এরকম করে যদি চেষ্টা করা যায় তাহলে দেখা যাবে সে একটা সময় হয়ে গেছে আর যদি না হয় তাহলে তো বুঝতে পারতেছেন কি করা উচিত সেটাই করবেন কোনো সমস্যা নাই তবে মাফ করে দেওয়াটা সব থেকে একটা উত্তম দিক সোজা কথা মাফ করে দেওয়াটাই থেকে ভালো মাফ করে দিলে কি হবে রাতের বেলা আপনি ঘুম ঘুমিয়ে শান্তি পাবেন যখন আপনি মানুষকে নিয়ে মানে আজে বাজে কিছু ভাববেন যে ও আমাকে এটা বলছে কেন বলল আমি ওরে দিয়ে দেবো ভসকে দেবো ইত্যাদি হয়েছে এরকম কোনো কিছু যদি মাথার মধ্যে আসে তাহলে কিন্তু আপনার রাতের বেলা ঘুম হবে না আপনার মাথায় হয়তো আজে বাজে চিন্তাধারা চলে আসবে এতে করে আপনার ঘুমটা নষ্ট হয়ে যাবে এবং আপনার মস্তিষ্কও খারাপ হয়ে যাবে তাই সবসময় চেষ্টা করবেন মানুষের ক্ষতি করার কোনো প্রয়োজন নেই মানুষকে সাহায্য করবেন সহযোগিতা করবেন আমাদের দেশে অনেক গরিব মানুষ বসবাস করে সেই মানুষদের পাশে থাকার চেষ্টা করবেন এবং ইসলামে আছে যে আপনার বাড়ি থেকে শুরু করে আশেপাশে মাসের চল্লিশটা বাড়ির খোঁজ খবর আপনাদের আপনাদের রাখতে হবে কে খাইছে কে খায়নি হ্যান ত্যান এগুলো রাখা উচিত এটা যদি রাখতে পারেন তাহলে মোটামুটি ভালো একটা দিক এটা এটা মানে উচিত করা আর গরু ছাগল পালন করা তো মোটামুটি ভালোই আপনারা সবাই জানেনই আমি মোটামুটি গরু টরু পালি গরুতে লাভ হয় না লস হয় আমার তো ধারণা নাই তবে আমি চেষ্টা করতেছি একদিন মানে বড় একটা উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোক্তা হব ইনশাল্লাহ একদিন বড় উদ্যোক্তা আর গরুগুলা যা দেখে বোঝায় যাচ্ছে গরুগুলা যত্ন কি রকম হয় আপনারা তো বুঝবে ভেরি ভেরি ভিউয়ার্স গরুগুলা শিং লম্বা লম্বা হচ্ছে গায়ের হাড্ডি গুলো কমে কমে যাচ্ছে চামড়া গুলো আরো সুন্দর হচ্ছে গরুর ঠ্যাংও লম্বা হয়ে যাচ্ছে আরে পটকা তো এ পটকা একদিন ধামাকা হয়ে যাবে ধামাকার অপেক্ষায় আছি দেখা যাকে পটকা থেকে কত কোটি টাকা ইনকাম করা যায় শহ পাঁচশো কোটি টাকা তো ইনকাম করা যেতেও পারে পটকা বলে কথা পটকাতে পটকার ব্যাক সাইডে দেখেন ভিওয়ার্স আগের থেকে কিন্তু চেনা মোটা হচ্ছে পটকার পিঠবানের জন্য দেখেন ল্যাম্পি চেষ্টা করলো কিন্তু ল্যাম্পি তো করার ধরে দেখাতে ল্যাম্পি মনে কারণ হয়ে গেল কিছু করতে পারলো না আর ওই যে কাল্লু মামা মানে ওর হচ্ছে কালা চাঁদ কালা চাঁদ মনে করেন বাঁশ চাটি বিষয় আর ওই দেখে মনে করেন যে কারোই পছন্দ হবে না গরুটার কিন্তু কথা যে জিনিস দেখতে প্রথম স্তরে অসুন্দর হয় সেই জিনিস একটা সময় বড় মাপে তখন হয় তখন দেখতে আরও বেশি সুন্দর হয়ে যায় আমি যে এরকম একটা গরু কিনে নিয়ে এসেছিলাম দুই হাজার চব্বিশ সালের প্রথম দিকে বিশ্বাস করেন ভিউ এমন কেউ নাই যে হাসি হাসেনি সবাই হাসিছে সকলেই মাথা করছে দিন শেষে যখন এই গৌটা তখন হালকা হলো সবাই তখন বলছে বাহ এত সুন্দর হয়েছে আরো কত কি প্রশংসা আর বলতো যে গৌটাকে বিষয়টা এইরকমই যখন যখন অবস্থান অবস্থান বা অবস্থা খারাপ থাকে তখন মনে করেন যে একে অপরে সকলেই মনে করেন আপনাকে আহ মানে বদনাম করবে জিনিসপত্রের নামে উল্টা পাল্লা কথা বলবে যখনই সেটার উন্নতি দেখা হবে উন্নতি হবে তখন দেখবেন যে সবাই প্রশংসা করবে সবাই তখন আপনাকে আশ্বাস দিবে যে না পালো সমস্যা নেই এটা খুব ভালো একটা দিক অনেকের স্বপ্ন এরকম চার পাঁচটা বা গরু পালা কারণ এগুলা গরু কিনতে কিন্তু গরু কিন্তু কিনতে টাকা লাগে অনেক টাকা লাগে আমার এক সময় টাকা ছিল না তখন আমি কত স্বপ্ন দেখছি যে আমার গরু টুটো হবে কিন্তু কোনোভাবে কিন্তু সম্ভব করতে পারিনি তারপর আস্তে ধীরে যের সিস্টেম ফিস্টেম করে টাকা পয়সা দিয়ে গরু মরু হয়ে গেল সিস্টেমের কথা নাই আর কই বিবাহ শুনলে আবার মনে করেন যে হাসবেন নিজের কষ্টটা টাকা দেখেন যে ভিওয়ার হোক আপনারা তো এটা বুঝিত না আর কিছু কিছু গরু তো আমার বউরও আছে এটি যেটা মনে করেন যে দুটো গরি আমার বউয়ের এটা পটকাও আমার বউয়ের এই কালা চাদ আমার বউয়ের আমার ওই ল্যাম্পি স্কুল আমার গরু আর কিছু দুই একটা বিলে আছে এটা বিলে আমার বউই পালে বউ বউ মনে করেন যে তিন বেলা খাবার টাবার দেয় এক বেলা পায়ে উঠে দেয় এক বেলা ভাত দেয় আবার এক বেলা বিস্কুট দেয় কারণ স্বামীর কামাই মনে করেন অনেক কম তো এই কারণে আর কি স্বামী তো এখনো কামাই গাছ করতে পারে না এই যে আমি আমি কিন্তু স্টিল বসাচ্ছি সেটা আমার দোকান এখন পর্যন্ত পাঁচ টাকার ভুসি বিক্রি হয়নি তবে আশা ছাড়লে কিন্তু হবি না ভিওয়ার আজ না হোক কাল কাল না হোক পশু পশু না হোক তারপরে ধীরে ধীরে হবে কারণ আমার স্পটে একটাও দোকান নাই ভুসি টুসির আমারটার থেকে বেশি হবে ইনশাল্লাহ আর যদি হয়ও যায় এখানে দোকান পাট আমার কোনো আফসোস নাই হোক আমার দোকানের কাস্টমার আমার দোকান থেকেই নিবে অন্য দোকানের কাস্টমার অন্য দোকান থেকে নিবে তবে আমি যে বুদ্ধিগুলো করছি আমার সাথে টক্কর দেওয়ার জন্য এখন বড় বড় মাপের কলটা দরকার আর আমাদের এখানকার নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে আমি খেয়াল করছি আমার দোকানে তখন আমি ডাব তুলি আমার পাশের দুইজনেই আবার ডাব তোলে তারপর আমার দোকানে যখন আমি সবজি তুলি তখন পাশের দুইজনেই সবজি তোলে এটা হচ্ছে নিয়ম নীতি তবে এটা কোনো বিষয় না আশেপাশে কিছু চুন্নিও থাকে যারা মনে করেন যে এই ধরনের কাজ দেখে জলে হিংসা করে তাই তারা মনে করেন এগুলা বারো বছর দিয়ে থাকে কোনো বিষয় না তাই আমি একটা কথাই বলবো যে আপনি ব্যবসা করলে করেন একটু বুদ্ধি করে করেন যেন কেউ বোকা না হতে পারে কেউ যেন সমস্যা না হয় আর মশা মাসির যে বিষয়টা আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণের মশা বিশেষ করে ঢাকা অঞ্চলে ঢাকায় প্রচুর পরিমাণের মশা আছে যে মশা ডেঙ্গুতে পরিণত হয় দেখেন এই কালা চাদার কিন্তু মারামারি করতেছে এক এদের রাগ জেদ তবে সত্যি বলতে আমার কালা চাদে কিন্তু থেকে আরামে থাকে গলের মধ্যে কারণ আমি গলায় একটাই দড়ি ও একদম হাত তাই হাতে আরামে শুয়ে ঘুম পারে শুয়ে থাকে কোনো পেইনি হয় না ওইদিকে ওই দুইটা গরুর একটু কষ্টই হয় শুয়ে বসে থাকে আর মাঝে মাঝে হাসি লাগে বিভার একদিকে ওয়াজ হচ্ছে একদিকে আদান হচ্ছে মানে অন্তত বাক্যে আদানের লাগে তো মানে ওয়াজ করা উচিত না ওদের হাতে কিন্তু ঘরে থাকে তারপরে কি জানি মানে আবেগে থাকে না বিবেগের থেকে আল্লাহ বোধ ভালো জানে যাই হোক এলে কওয়া ঠিক না এমনি কথা কথা করলাম দুঃখ তো না বিষয় আর আপনাদের কি মনে হয় এবার কোন দল ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ না বিএনপি নাকি জামা শিবির মানে কমেন্টটা তাই না দিয়ে আমার এখানে তো তিনটে গরু আছে তো একদিন ভাবিছি যে তিন গরু তিনটা দলের সাথে মানে যুক্ত করে দিই না বাবা তাহলে আমার দেশ ছাড়া ভয় লাগত রাজনীতি যারা দিন ক্ষমতা থাকে তো ঠিকঠাক শেষ হয়ে গেলে দেশ থেকে লাগে না হলে জেলখানা ভালো থাকা লাগে তাই আমি রাজনীতি পছন্দ করি না বিভাগ ভয় লাগে কারণ দেশ থেকে চলে গেলে খুব বিপদ হয়ে যাবে ওখানে যে কি করবো কি খাবো না খাবো টাকা পয়সা নাই কিছু নাই ওই আর কি জেলখানায় থাকতে হবে তখন খুব একটা চাপ হয়ে যাবে তবে সবার জন্য অনেক অনেক দোয়া রইল রাজনীতিবিদদের জন্য অনেক অনেক দোয়ার তারা তার জন্য ভালো থাকে সুস্থ থাকে আর আমার একটা স্বপ্ন আছে বিবাহ স্বপ্নটা হচ্ছে একটা মানে ভালো কিছু কেনার এখন আল্লাহ যদি তৌফিক দান করে ভোষ্যে কিনতে পারি আনা ছিল এক সময় বেঁচে গেছি আবার কিনবো কোনো সমস্যা নাই ভালো কিছু কেনার চেষ্টা করতে হবে গরু বেছে উট কেনা লাগবি উট বেছে দুম্বা কেনা লাগবি দুম্বা বেছে হুন্ডা কেনা লাগবে ইনকা টাকা লাগবে তাহলে একদিন মনে করেন যে কাম ফাটবি আশেপাশে কিছু পাগল ছাগল চায়না বেড়া মনে করেন যে লাল লাল হুন্ডলে ঘুরে বেড়ায় তা আবার চশমা চশমা পরে আবার পকেটের মধ্যে হাত দিয়ে হাসে দাঁদ করে তাকে কথা নাই কই এলে দেখলে মনে করেন যে হাসিও লাগে দুখো লাগে কান্দাও লাগে কিন্তু মি গেলে তারা আবার স্মার্ট বয় স্মার্ট শঙ্কার চুলগুলা মনে করেন মোৰ ওগুলা দি খাড়া খারাপ আবার কিছু কিছু পিছে পিচি হল বল থাকে এটা বাটু এটা লম্বা হাতে মনে করেন যে কাগজের প্লেন ঘুরে বেড়ায় মনে হয় বড় হলে এটা পাইলট হবে এটা পাইলটের ড্রাইভার হবী আসলে পাইলট বলতে গেলে ড্রাইভারই তো মানে কার ড্রাইভার তারপরে প্লেন ড্রাইভার মানে এখনকার যুগের মানুষ ছাড়া অতিরিক্ত বড় হয়ে প্লেন ড্রাইভার হয় যেটাকে শিক্ষিত পাইলট বড় একদিন মেলা কিছু হতে কথা না কিন্তু কথা আছে আমি কিন্তু সাধারণ একটা মানুষ আমার না আছে কোনো যোগ্যতা না আছে কোনো ইমান না আছে কোনো কিছু আমি সাধারণ একটা বোকা সকা মানুষ না আছে টাকা পয়সা না আছে বাড়ি গাড়ি না আছে জমি তোমার কিছু নেই আশা খাই একটা টাচ ফোন আর কয়টা গরু আর মোদির দোকান সে দোকানে তোমার মালও তেমন একটা নেই সেটা আবার মনে করেন যে কিছু সল বল কাল্লা ঢুকে ঢুকে চায় থাকে দেখে কি ভ্যান আছে আর একটা খালি মুখ বান্ধব ভেটটি বাড়ে ভেলটি দেখায় এরপরে একটা ছেলে একটা মেয়ে কিন্তু মেয়েরা মনে করেন ড্রেস থাপ করে ছেলে গেলে লাগান দিয়ে কোর্ট ফ্যান পরে থাকে আর ছেলেরা তো মনে করেন যে শাটার বোতাম বোতাম খুলে একবার স্মার্ট হ্যান্ডসাম গুন্ডার লাগান দিয়ে গেটা ঘুরে বেড়ায় দুটো দুই রকম

আবার যদি কেরালা হয় আমার এলাকার কিছু পিছিয়ে পাচ্ছি স্বভাব চরিত্র কিন্তু এমনিতে অনেক ভালোই আছে ছলফল এরা বড় হয়ে কেউ বিশেষ হবি তারপরে কেউ ডাক্তার হবি কেউ ইঞ্জিনিয়ার হবি তারপরে কেউ পাইলট হবি এরা কপালটা হলে কেউ বড় ইমাম হতে পারে কোয়া যায় না যেটা ধর্ম দেয় সেটাই হোক আমার বকরি তো মনে করেন যে এখন গাবিন টাবিন হচ্ছে এখন কবে এবার বাচ্চা কাচ্চা দিবে তারও কোনো গ্যারান্টি নাই আন্নারা আসলে দোয়া রাখবেন যেন আমার এই বকরিটা যেন বাচ্চা কাঁচা দিয়েই দেয় এটা বাচ্চা হলে মনে করেন যে শান্তি পাওয়া যাবে যারাই হোক ধরছি ধর বাচ্চা আচ্চা বাচ্চাটা বাঁচল না মূল্যটা আবার এই মুরগিটাও কিন্তু আমারই খুব পছন্দের একটা মুরগি গলা ছাড়া মুরগি ডেকেি মুরগি ডিম পারি চাল রঙ মধ্যে ডিম পারুক সমস্যা নেই এই গুলো খুব ভালো একটা খেয়ার আচ্ছা ভিওয়ার্স ঠিক আছে এখন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিব দেওয়ার আগে আমি একটা কথা বলে রাখি এতক্ষণ যে আমি উল্টাপাল্টা কিছু বক করলাম আপনারা কেউ কিছু মনে করবেন না কেউ কিছু মনে নেবেন না কারণ দেখেন ভিভার্স এই কুকুরটা যেরম শুয়ে ঘুমায় অনেক অনেক কোটি সে ঘুমটা হয় না দামি খাটের ওপর শুয়ে থাকে কারণ বেশি টাকা থাকলে তাদের ঘুম হয় না টেনশন বেশি হয় আর দেখেন এই কুকুরে কোনো টাকা পয়সা নেই কোনো বাড়িঘর নেই সে কত আরামে ঘুমালো এটাই হচ্ছে মানে একটা পার্থক্য আরে বকরি তো মানে বিলাইয়ের সাথে খেলাধুলা করে মানে এক কথায় সেই সুন্দর একটা পরিবেশ আমার গরু আছে বকরি আছে মুরগি আছে বিলাই আছে কুত্তা আছে বউ আছে আছে খালি বাপটা মরে গেছে আরো সবকিছু মিলে সবই আছে মোটামুটি কদিন পর দেখা যাচ্ছে আমার সল পলো হবি আটা দুটে এই হলো কাহিনি মুগরি সব উড়ে বেড়াচ্ছে মুগরিটা করছে খেয়ার আর খেয়ার খালি ঘাস আর ঘাস খামু আর খামু কত কি কি ইতিহাস বোধেননি বিবার এত কিছুর মধ্যে দিয়ে মনে করেন যে এখন জীবন জীবনযাপন যাচ্ছে যাই হোক বিবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম